আন্টির আন্টির এখন সাহস বাড়ছে না, চলে আসছে। আমরা বাজারও করে ফেলছি, টুকটাক বাসার কিছু বাজার দরকার ছিল এগুলো করলাম। মুম্বাই গেঞ্জ থেকে যে যে প্রয়োজনীয় জিনিস ছিল এগুলো নিচ্ছি, এখন কাঁচা বাজারে যাব, শাক সবজি কিনতে হবে আমাদের বাসার জন্য। নোয়াশ ট্রলি রাখতে গেছে আর বাজার করতে করতে আমার খেয়াল লেগে গেছে আমি একটু চিপস খেতেছি। বাজার করো করো করতে থাকো, নোয়াশ একদম মন স্বাধীন মতো যা মন চেয়েছে কিনতেছে। ঝাড়ু 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 আপাকে লিয়ে, মেরি সিস্টার কে লিয়ে, মন স্বাধীন মতো নিতে তো ঝাড়ু। আমরা খুকি আপুর বাসায় যাবো যেহেতু আপুর বাসার জন্য বাজার করতেছি, কারণ আপুর বাসায় মেহমান আসবে তার জন্য এত বড় পেঁয়াজের প্যাকেট মেহমানদের জন্য। কি কি ছবি তোলা দরকার, ছবি তুলতেছে না হাস আবার নতুন করে মোটামুটি নিতে ইচ্ছে আর কি। আমাদের বাজার শেষ, মোটামুটি অনেক কিছু কেনা হয়েছে ঢুকিয়াপুর বাসার জন্য আবার আমাদের বাসার জন্য, কারণ আজকে তো আমরা খুকিয়াপুর বাসায় চলে যাবো, তো আপুর বাসার জন্য টুকটাক কিছু নিচ্ছি আবার আমাদের বাসার যেগুলো নাই সেগুলো কিনে যাচ্ছে আর কি। তুমি রেখে দাও, ওকে আমার হেল্প লাগবে। আমাদের বাসায় স্পেশাল মেহমান আসবে তার জন্য আমরা টুকটাক বাসা গুছাই, তারপরে খুকিয়াপুর বাসায় যাবো আজকে। আমি এদিকে এখন টেবিল তারপরে এদিকে সব কিছু মোছামুছি করে ফেলবো, যেহেতু যেদিন মেহমানকে নিয়ে আসবো ওইদিন তো আর কিছু করা যাবে না। আর আমার এইখানে কিন্তু খুব সুন্দর ফুলও ফুটতেছে, এই যে খুবই সুন্দর ফুল ফুটতেছে। আর আমার গোলাপ গাছটাও দেখলাম অনেক দিক থেকেই পাতা গজাইতেছে নতুন পাতা। আমার রুমটা তো কালকেই গুছাই ফেলছি, তো আজকে আবার বিছানা করে তারপরে যাব, কারণ আমরা যেদিন আসবো ওই দিন তো আর কিছু করতে পারবো না, তো সব কিছু একদম ফাইনাল ভাবে গুছাই তারপরে আজকে বের হব। নাদিয়া কে? তোমার কলেজের ফ্রেন্ড, মিস করো, নিয়ে আসবো, আমাদের অনেক বাজার করে নিয়ে আসা হয়েছে। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, টুকটাক খাওয়া দাওয়া করে আর আমি সব বাসা পুরা গুছাইতেছি, আমার রুমটা গুছাই ফেলছি, প্যাট ট্যাট করে ফেলছি, রুমও ঝাড়ু দিয়ে দিছি আর ফার্নিচার আমার রুমের গোলা কালকে আমি মুছে ফেলছিলাম, তাই আজকে আমারটা আর কিছু করতে হবে না, যেভাবে আছে ওইভাবেই সব থাকবে আর কি। আমরা দুজন অনেক হাংরি, তাই নোহা সেদিকে ডিম ভাজতেছে আর আমি বাসাটা বাসাটা একদম পুরা ক্লিন করে ফেলতেছি আমি, আর নোহাস ওইদিকে রান্নাবান্না যা যা টুকটাক আছে, যেহেতু আমরা এখন চলে যাবো আর ওইরকম কিছু না, আমরা টুকটাক ক্লিন করতেছি বাসা। আর এই যে এতগুলো জিনিসপত্র জমছে, বাজারগুলো আমি এখন গুছাবো কারণ অনেক অনেক বাজার আছে, তো যেটা যেখানে রাখার ওইভাবে রেখে দিব আর কি। হেপি আপু আমাদেরকে আনার মাখাই দিয়ে গেছে, মানে লবণ মরিচ দিয়ে, আর আমি সেই ফাঁকে আমার জামা কাপড় যা আছে আমার মেকআপ টেকআপ সব কিছু প্যাক করতেছি। নোহাশ ওর গাড়িও আসে গেছে, নোহাশ শ্বশুর বাড়িতে যাবে তার জন্য কাপড় চোপড় নিতেছে। কয়দিন থাকবা? 12 মাস। 12 মাস আর আসবা না? খরচ আর খরচ বেঁচে যাবে, যৌতুক না নিয়ে বেড়াও, বেড়ানোটাই যদি যৌতুক হয়ে যায়। তো আমাদের কাপড় চোপড় গোছানো হইতেছে, আমরা চলে যাব, সব ব্যাগ ওইদিকে সব রেডি। এটা জীবনে বিশ্বাস করতে নাই কথা গেলে। আমরা রেডি হয়ে যাচ্ছি এখন, চলে যাবো অপর পাশে। ব্যাপার কি, তোমাকে খুশি খুশি লাগতেছে? খুশির সংবাদ দেখেই খুশি খুশি লাগতেছে, নাথিং ইজ দুঃখের সংবাদ। চলো চলো কিছু নিয়ে যাবার, কি খুঁজো? বাড়ি ডেলে দিকে তুমি তুমি জুতা পড়তেছো যে, তোমার কি জুতা নাই? সুন্দর না জুতা দি, একদম সুন্দর না, চেঞ্জ করে গেল না। ঘটনা হয়েছে, আমি এর মধ্যে একদিন কাজে যাব, তো কাজে পড়ে যায় আর কি জুতার এই জন্য। তো কাজে তো আগে চলে গেছে।
নোয়া সব কিছু প্যাক করে ফেলছে, কারণ এখন আমরা বের হয়ে যাব। কারণ লাস্ট শপিং আমরা ইস্টহাম থেকে করি সবসময় প্রত্যেকবার, কারণ যাওয়ার পথে পড়ে। তাড়াতাড়ি উঠো, প্রচুর ঠান্ডা, বাট হঠাৎ করে আবার ঠান্ডা পড়ে। এটাতে প্রায় 1 ঘন্টা 19 মিনিটের মতো লাগবে না? সব ঘুম হ্যাঁ, আমাদের লন্ডনে তো মাসাল্লাহ অনেক জমজমাট আছে। বৌমা চলে আসছে, বৌমা কি লজ্জা পায়। আরে বাবা, আমার বাসায় ঝাড়ু টিস্যু। বাজার বাজার বাজার, সামনে দেখতে পারবেন কি আছে। আমার পাশে আসলে কি খালি বাজার করো, আমরা কি খালি খাই। নুহাস রুফি খুশি হয়ে গেছে, সামিয়া খুঁজতেছে। আমাদের ঘরের ছোট জামাই কত লক্ষ্মী, আসার সময় বাজার করে নিয়ে আসে। আর এই যে জুসটা নিয়ে আসে আমার জন্য, আমার তো খুবই ভালো লাগে। রাস্তায় দেখে আসছি সল্ট স্প্রেডিং করতেছে, ও স্নো পড়বে। আন্টি খাইছে না তোমাদের জন্য, খেয়ে ফেলো। আন্টি ছেলে আর ছেলের বউর জন্য এতক্ষণ ওয়েট করছে, আমি কত শান্তিছি। এখন নিজেই দিতেছে খাবার দাবার, এটাই মা। আন্টি বলছে যে আমার ছেলের জন্য বেগুন ভাজো। বেগুন ভাজাটা অনেক মজাইছে। তোমরা আজকে ডিম ভাজি দিয়ে খাই আসছো দেখলাম। আন্টির এখন সাহস বাড়ছে না, চলে আসছে। ভাল লাগছে, আন্টিও যে এভরিডে হাঁটে তো সেজন্য ভালো লাগে।